হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, শুভ সকাল। আপনাদের সকলকে স্বাগতম আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগে। আমি আরবি আক্তার প্রতিদিনকার মতো হাজির হয়েছি। আর আজকে তো আমি তোমাদের দেখাবো পাস্তা দিয়ে কী করে সালাদ বানাতে হয়। ব্রেকফাস্টে যারা বাংলাদেশে আছো তারা অনেক ইজিতে এগুলা, মানে যারা বাংলাদেশের মানুষ তো একটু ভারী খাবার খেতে পছন্দ করে, রুটি পাস্তা খেতে পছন্দ করে, তাই আমিও এটা আমারও খেতে খুব পছন্দ, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখি তোমরা খেয়ে বলো কেমন লাগে। আর এটা একটু ডিফারেন্ট টাইপের খাবারটা করেছি আমি। নর্মালি এখানে বিদেশিরা ফরেনাররা সস টস দিয়ে মানে পিক টিপ দিয়ে করে, আর আমি আজকে সরিষার তেল দিয়ে পাস্তা বানালাম। একদম পুরো সালাদের মতো হবে, একটু ডিফারেন্ট টাইপের সরিষার রান আসবে এখানে। তারপর আমি গোলমরিচ দিয়েছি, গোলমরিচের ঝাল আসবে, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো আলাদা আলাদা কেটে কেটে দিয়েছি। আশা করি তোমাদের এই ব্লগটি ভালো লাগবে। সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো, আর সুইস বাংলা এনজি ব্লগারকে সাপোর্ট করো। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করা যাক। আজকে সকাল সকাল আমি পাস্তার সালাদ বানাবো। দেখা যাচ্ছে আম্মা, পাস্তা সালাদ বানাবো, বেশি কিছু দিব না, এটা পাস্তা করে দিব। পাস্তার মধ্যে সিদ্ধ করে বাঁধাকপি দিয়ে দিচ্ছি, এর মধ্যে লবণ দিচ্ছি আর বাঁধাকপি আর সস দিব। একদম সিম্পল, এখন কিন্তু আমাদের এখন 7টা বাজে সকাল। আমরা আজকে আমরা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আমার পাস্তা শেষ, এক মিনিট সিদ্ধ করা ছিল, বাঁধাকপি ছিল, পাস্তা রান্না শেষ। আর এটা কি আমি সালাদ দিয়ে ফিলার করব দেখাচ্ছি তোমাদের। এখানে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা আর এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর টমেটো নিয়ে নিচ্ছি, কাঁচামরিচ দিব, সরিষার তেল দিব, এটা দিয়ে মিক্স করব। যখন তেটে নিব তখন সালাদ বানিয়ে খাবো আমরা। তো সালাদটা বানানোর জন্য আমি গোলমরিচ দিয়ে দিব এটার মধ্যে, আর যেহেতু আমি ওখানে লবণ কম দিয়েছি এখানে রসুন দিয়ে দিব, গার্লিক রসুন, রসুন দিব, ড্রাই রসুন, এটা যে পাকি করা থাকে এটা দিব আমরা। পরে আমি দিব লবণ, এটা হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে, ওইখানে আমি লবণ কম দিচ্ছি, একটু একটু দিব। দিয়ে মাখাবো, সরিষার তেল, আমার একদম সিম্পল সাধারণ একটা রেসিপি। এটা আমরা সকালবেলা নর্মালি এত ভারী খাবার খাওয়াই না, তো অল্প করে আমরা সালাদ হিসেবে এটা খেতে পারি। হাই সবাই, কেমন আছো? এতো শুভ সকাল, আমরা সবাই ভালো আছি। তো আমার মেয়ে প্রতিদিনই একটা না একটা ডিফারেন্ট নাস্তা রেডি করে। আজ আমি দেখব অল্প সময় খুব সিম্পল ও পাস্তা রান্না করেছে,
দেখো আমি এখন দেখবো টেস্ট করে পাস্তার সালাদ এটা মা পাস্তার সালাদ এটা আমি এখন দেখবো টেস্ট করে কেমন হয়েছে এত অল্প নিলেন যে মা টেস্ট করার জন্য শুধু টেস্ট করার জন্য পরে নিব হ্যাঁ খুব ভালো হয়েছে সালাদটা তুমি খেয়ে দেখো তুমি তো এরকম পছন্দ করো জর্জরা পাস্তা তারপরে তোমাকে আবার দিব এখন আমি নিব আমি তো খাবো নাস্তা আবু তো ভারী খাবার খেতে পছন্দ করে না আরো পরে খাইতো বাট এখন যেহেতু আমি রান্না করছি সালাদ হ্যাঁ সিদ্ধ করে শুধু খালি সালাদ মিক্স সিদ্ধ করে টমেটো সর্ষা পেঁয়াজ ধনে পাতা আর একটু সস টস দিয়ে আমি সরিষার তেল দিয়ে করেছি আমাদের তেল দিয়ে দেওয়া হয়েছে সুন্দর হবে বুঝা যাবে না হয়েছে আপনিও নেন মা নিয়ে নেন আরো সবগুলো নিয়ে নেন তোরা খান খাবারটা আমরা এনজয় করবো আমার সস লাগবে আমার মেন হয়েছে একটু ফুডটা খুবই ভালো হয়েছে আমি এখন এনজয় করব আর খুবই ইয়াম্মি হয়েছে খাবারটা এই তো আমি এখন খাবার খাবে আমরা খাবো আব্বু একটু কিছু বলো তুমি কেমন হয়েছে অনেক ভালো হয়েছে তবে এই ধরনের খাবার আমি নরমালি যখন আসতো ইউনিভার্সিটিতে রেস্টুরেন্টে কাজ করতাম রেস্টুরেন্টের লোকজন আইসা এই ধরনের খাবার খাইতো আর কি আব্বু খাবারের প্রতি অনেক অভিজ্ঞতা আছে যেহেতু এখানে অনেক বছর জব করছে এগুলা রেস্টুরেন্ট স্টাইলের খাবার কেমন হইতে পারে বাট কেমন হেলদি হয় ফরেনাররা কেমন টাইপের খাবার খায় এগুলো সম্পর্কে অনেক আইডিয়া আছে সেই জন্য আমার আমার খাবারটা বলে আব্বু খুব মানে বুঝতে পারে যে কোন জিনিসটা বেশি হেলদি আর আব্বু এমনিও স্বাস্থ্যসম্মত খাবার খেতে পছন্দ করে আর স্বাস্থ্যের প্রতি অনেক কেয়ারফুল আর আমার তো পছন্দ সকালবেলা পান্তা ভাত উস্তা ভাত তোমার তো ভিডিওতে দেখতে পারবা আবার আম্মু দেখতে পেরেছো আগের ভিডিওতে আর এই তো আমরা আমরা তো বলেছি যে আমার এই যে গ্রামের মা আর শহরে পাপা দুজন দুই রকমের আর এই তো এখন আমি আমার ফুডটা এনজয় করব তুমি আরেকটু নিবা গো আরেকটু নেওয়াতে খাইলাম পাস্তাটা আমি তার আগে অনেকবার বানিয়ে খেয়েছি বাট ভিডিওতে তোমাদের সাথে কখনো শেয়ার করিনি আমার কাছে খুব ভালো লাগে বাট এই পাস্তাটা খাওয়ার পরে বিশেষ করে আরশের কথাটা বেশি মনে পড়ে কারণ আরো এরকম পাস্তা মানে শুধু সিদ্ধ করে ওরা শুধু সস দিয়ে দিলেও খেতে পছন্দ করে আমি করতাম কি এরকম করে সালাদ করে বানিয়ে খেতাম আর আরশকে শুধু সিদ্ধ করে সালাদ একটু চিজ টিজ দিয়ে ওকে দিতাম কারণ ও এইসব পাস্তা খুব পছন্দ করে আরিয়ানও খেতে পছন্দ করে আরিয়ান আমার মতো করেই খায় কিন্তু আরশ শুধু সিদ্ধ করে সস দিয়ে খায় আর আসলে কি এখন বোঝা যায় যে বাচ্চা কাচ্চা না থাকলে যে মনের কেমন লাগে মানে অনেক কিছু করার সময় মনে পড়ে যে আরো সেটা পছন্দ করতো আর এন এটা পছন্দ করতো বাবার নাম মা না থাকলে এখন কি উপায় হতো হ্যাঁ বাচ্চা কাচ্চার তো এখন বেশি এমনিতে ঘরে থাকলে বলে আরো সেটা করো না সেটা করো না বিভিন্ন জিনিস বলতাম বাট এখন মানে এমন আমাদের বাসার অবস্থা হয়েছে মানে কোনো মানে মনে হয় যে চিল্লা চিল্লি স্যার আমার এমনিও ভালো লাগতেছে না আমি তো সারাক্ষণে আরো সাথে বলতাম আরো কেন দুষ্টামি করতেছো আরিয়ান কেন দুষ্টামি করতেছো আর আরো সেটা করো কেন সেটা করো কেন বাট এখন যে এমন একটা সিচুয়েশন হয়েছে আমাদের ঘরে যে শব্দ করার মতো কোনো মানুষ নাই কি বলবো ভিউয়ার্স
এখন যেহেতু কোভিড এর কারণে সবাই আমরা একসাথে ভয়েস করতে পারতেছি না, বাট আমাদের সামনে আরো অনেক অনেক, আমি ইচ্ছা ছিল যে বাংলাদেশে যাব, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, বাট বাংলাদেশে মানুষ এত ব্যস্ত থাকে যে কাউকে কিছু বলাও যায় না, যে আমার আমার জন্য আমার ফ্যামিলিতে অনেকেই আছে যে ওরা অনেক অনেক সুন্দর সুন্দর লাইফস্টাইল করে, আমার বোনরা আছে, আমার পাপাও যাবে বাংলাদেশে, তখন চেষ্টা করবে পাপা যদি যদি কিছু কোনো ভিডিও পাঠাতে পারে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে ওরা গরু টরু কিনে ফেলেছে ঈদের উপলক্ষে, আমি খুব মিস করতেছি ওই ইয়েগুলা, আম্মা আমি আমরা সবাই অনেক মিস করবো, ঠিক না মা? হ্যাঁ, পাপা যাবে বাংলাদেশে, আর যদি ওরা আমাদের সাথে শেয়ার করে ভিডিও আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যে আমাদের বিদেশে তো একঘেয়েমি লাইফস্টাইল দেখতেছো, বাট ওইখানকারও আমাদের দেখবা আমরা কেমন কেমন কি করি। আমি অবশ্য আর কিছু না পারলেও ছবি শেয়ার করবো তোমাদের সাথে, আমাদের গরু কিনেছে, তারপর ওরা কি কি করছে, বাচ্চারা অনেক মজা পাচ্ছে, বিভিন্ন জায়গায় গরুও দেখতে যাচ্ছে, ফার্ম থেকে আমাদের অলরেডি কিনেও ফেলেছে, আর আমরা এবার হাট থেকে গরু কিনে নিয়ে আমার আমার বাবার বাড়িতেও গরু কিনে ফেলেছে, ওরা কিনেছে মনে করো যে অন্য এলাকার গরু, হ্যাঁ এলাকার গরু, কারণ হাট থেকে তো অনেক ওষুধ টুষুধ দিয়ে নিয়ে করে রাখে, পরিচিত মানুষ থেকে স্বাস্থ্যসম্মত গরু কিনেছে, আর সবাইকে এখন থেকেই অগ্রিম শুভেচ্ছা ঈদের, ভালো থাকবেন, আর আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে, আর আজকের ছোট্ট এই ব্লগটি এখানে সমাপ্ত দিব, এখানে সমাপ্ত দিব, বর্ষার পরে দেশে এবার কুরবানি ঈদ করবে, আমার আব্বু একটা মানে মানে আমার বয়স যতটুক এটা মানে জানি মেয়েদের মানে আমার বয়স যতটুক আমার আব্বু এই পর্যন্ত এখনো ঈদই করেনি, সেই জন্য এবার মানে প্রথমবারের মতো মনে হচ্ছে যে জীবনে প্রথমবারই আব্বুর জন্য, জীবনে প্রথমবার 30 বছর যেহেতু লাইফ থেকে চলে গেছে, এটা তো জীবনে প্রথমবারই মনে হচ্ছে যে ঈদ করতে যাচ্ছে, আর আমরা এই ডিটেলসে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যে আব্বুর কেমন মানে কীভাবে কীভাবে দেশের এখানে কেটেছে এত বছর ঈদগুলো সবাইকে ছাড়া, সব কিছু আমি একদিন শেয়ার করব, আর সেই ভিডিও দেখার জন্য তোমরা সবাই ওয়েট করো, আর তোমরা সবাই সাথে থাকো, সুইস বাংলা এনজিও ব্লগারকে সাপোর্ট করো, আর আজকে আমি এখন এখানেই রাখবো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, আর আমি আমার ফুডটা এনজয় করবো এখন, বাই বাই।